আপনি যেসব বিষয় নিয়ে কথা বলছেন এখন, খোলাখুলি বলছেন আসলে, যেসব বিষয়গুলি আপনি কোনো রাগ ঠাক করছেন না, সেসব বিষয়গুলিকে আপনি একটু সামনে আনতে চাই। যে আপনি বলছেন যে আপনি আসলে দেশের জন্য, দলের জন্য আপনি আসলে এটাতে গেলেন, কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো স্যাক্রিফাইস করতে দেখছি না। আমরা দেখছি যে আপনার প্রাপ্তির ঝুলি বড় হচ্ছে, অথচ আপনি নিজেই বলছেন বর্তমানে শুধু পাহারা নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বিচার মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, দেশে জবাবদিহি না থাকায় সরকার প্রতিষ্ঠানগুলি ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। আপনি বলছেন দেশে জবাবদিহি যখন থাকে না তখনই, জবাবদিহি তখনই থাকে না যখন গণতন্ত্র থাকে না, মানুষ সার্বিকভাবে মূল্যায়নের সুযোগ পায় না। মানে জনাব জি এম কাদের, আপনি জানেন আপনাকে আমি অনেক পছন্দ করি, আমি আপনাকে একজন খুবই সজ্জন রাজনীতিবিদ মনে করি, কিন্তু আপনি কি এটা একটা মানে মানে এইটা কি একটা মানে একটা একটা খেলা বা একটা চক্রের মধ্যে আটকে গেছেন? আপনি সরকারকে যে ভাষায় সমালোচনা করছেন, আপনি যেভাবে গণতন্ত্রের সমালোচনা করছেন সেটি আপনি করছেন, আবার সরকারের মানে আনুকূল্যে আমি বলবো যে একটি দল নিয়ে গিয়ে সংসদে বলছেন, বসছেন, বিরোধী দলীয় পার্টি হচ্ছেন, সবগুলি গভর্নমেন্টের দাওয়াত পাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, জাতীয় পতাকা গাড়িতে উড়াচ্ছেন, আবার বলছেন যে এটি আপনি দেশের জন্য দলের জন্য করছেন। মানে আমাকে ক্ষমা করবেন, মানে এটা এই দুইটা না আমি মিলাতে পারি না, আপনি কি আমাকে একটু মিলাতে সাহায্য করবেন? কেন মানে নিশ্চয়ই এটা কেমনে না, এটা এটা আমি সরকার এটা আমি সরকারের আনুকূল্য কেন বলবো? এই টাকা কি সরকারকে নিজের টাকা দিচ্ছেন? এই পার্লামেন্টে যে কথা বলতে দিচ্ছেন এটা কি সরকারের জন্য? আমি আমার আমাদের কি অবদান নেই? যাতে দেশের মানুষের অবদান নেই, তাদের কথা কি আমি বলতে পারবো? আওয়ামী সরকার না চাইলে তো আপনি পাস করতেন না জনাব জেম কাদের, আপনি আওয়ামী সরকার না চাইলে তো আপনি পাস করতেন না। আওয়ামী লীগ সরকার না চাইলে আমি পাস করতাম কিনা সেটা আমি জানি না, আমার এলাকায় ওই স্বাভাবিক ভাবে আমি পাস করার কথা, এটা যে বলে থাকে যে কোনো নির্বাচনে তুমি জোর করে আমাকে ফেল করালে এটা একটা গন্ডগোল হতো, সেটা বড় কথা নয়। পাস করা কার না করা যে কোনো কারণেই করা, আমি জনগণের জন্য কথা বলছি, জনগণের জন্য কাজ করছি যতটুকু করা সম্ভব, এবং এটা আনুকূল্য আমি সরকারে বলবো না সেইভাবে, যেহেতু পয়সাটাও আমাদের, সমস্ত কিছু সিস্টেম আমাদের। এখন সরকার যেটা নিয়ন্ত্রণ করছেন, তো নিয়ন্ত্রণ করার তো কথা নয়, তুমি আমি যদি এখানে না থাকতাম অল্টারনেটিভ কি ছিল, অল্টারনেটিভ এই কথাগুলো কে বলার মতো কেউ ছিল কিনা, না থাকলে কে জানতো কিনা, মানুষের ভয়েস গুলো আসতো কিনা, সংসদে না গিয়ে আপনি যদি এমনি বলতেন আমরা আপনার কথা শুনতাম না, আপনার এই কথাগুলি শোনার জন্য আপনাকে সংসদে যাইতে হইতো? আর আমি একটা সিনারিও বলি, আপনি যদি সংসদে না যাইতেন, জাতীয় পার্টি যদি ইলেকশনে না অংশগ্রহণ করতো, তাইলে কি হইতো আসলে? মানে এই এই অবস্থাটা কি এরকমই থাকতো নাকি একটু পরিবর্তন হইতো বা বদল হইতো, আপনি কি মনে করেন? একটা কথা আমি বললাম যে আমি আগেই বলেছি, আমি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে যেত বলে আমার ধারণা হয়েছিল বিভিন্নভাবে, যে নির্বাচনে যেত এবং সেখানে এই এখন যে ঘটনা ঘটছে সেটাই ঘটতো, আমি এখানে থাকতাম না। আর আমি এটাও বলছি, আমি এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা থেকে বলছি, 2014 আমি নির্বাচন করিনি, তখন কিন্তু আমি এগুলো অভিজ্ঞতা হয়েছে আমার, তখন আমাকে কোনোখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য বা কোনো বক্তব্য আমার কেউ নেওয়ার জন্য কেউ কোনো সময় আসেনি। একটা পজিশনে না থাকা পর্যন্ত মানুষের ভয়েস দেওয়ার বা শোনার ব্যবস্থা থাকে না, এটা আমি চিন্তা করে অনেক চিন্তা করে দেখলাম আউট অফ দা, মানে আমি হয়তো বলতাম হয়তো শুনতো না তাও বলছি না, তারপরেও এখন যেভাবে আমি বলতে পারছি বা যেভাবে করতে পারছি বা যেভাবে একটা জনমত গড়ার চেষ্টা করতে পারছি বা যেখানে জনগণের পক্ষে কথা বলছি, এটার জন্য আমি যদি নির্বাচনে না যেতাম কত এতটুকু পেতাম না, আমি এটা ধারণা আর কি, এবং সেইখানে আর এটা কারো অনুকূল্যে নয়, এটা আমাদের রাইট, এটা আমরা বলার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া তার সরকারের দায়িত্ব ছিল, সরকার যে কোনো কারণে দিয়ে থাকুক আমি আমার পারপাসে ইউজ করছি, আমি ইউজ করছি জনগণের স্বার্থে, এটা হলো আমার আমার পারসেপশন। জনগণের স্বার্থে আপনি এটা ব্যবহার করছেন, এইটা কি আপনার পায়াস উইশ নাকি আপনি আসলেই কিছু করতে পারছেন জনগণের জন্য? কারণ আপনার ভয়েসটা জনগণ যখনই তখনই শুনতে চাইবে যখন জনগণ মনে করবে যে আপনার উপর তারা আস্থা রাখছে, আপনি এক ধরনের বিকল্প রাজনৈতিক দল এর কথা বলতেন বা বলেছেন যে আসলে দলগুলি আওয়ামী লীগ বা বিএনপি এরকম করে চলতে পারে না, আওয়ামী লীগ যেরকম বিএনপিও সেরকম, আপনি একটি ভিন্ন ধারা রাজনৈতিক দর্শনের স্বপ্ন দেখতেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জনগণ আপনার উপর আর এই আস্থা রাখবে নাকি আপনাকে আওয়ামী লীগের শার্ট বা পাঞ্জাবির একটি পকেট হিসেবেই দেখবে বা কি হিসেবে দেখবে আমি জানি না, মানে আপনার কাছে কি মনে হয়? আপনি কি এখনো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি যে রাজনৈতিক যে ধারা সেই ধারার বাইরে দাঁড়িয়ে আর কোনো কিছু করার জাতীয় পার্টির আর কোনো ক্ষমতা আছে? না, আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যেভাবে চলছে সেখানে বিএনপির কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই, আমি মনে করি যে এরকম থাকবে না, এবং সেখানে আমাদের স্টেজে থাকতে হবে, আমাদেরকে রাজনৈতিক ময়দানে থাকতে হবে, না হলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চাই যে একটা থার্ড অল্টারনেটিভ দেশের লোকের জন্য থাকুক, যেটা দেশের লোক যেটা থেকে বেনিফিট পেতে পারে। এখন আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে
মুদ্রা রিপিট এবং অপিট। বিএনপি যেগুলো আগে করেছে সেগুলোকে রিপিট করছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ চলে গেলে বেশিরভাগ মানুষ মনে করে বিএনপি আবার সেটা করবে। তারপরেও বিএনপি এখন ভালো একটা জনমত জনমতের সমর্থন পাচ্ছে এই জন্যই যে এখন মানুষ আওয়ামী লীগকে শত্রু হিসেবে ধরে নিয়েছে মেজরিটি মানুষ, এবং তারা যখন তাদের শত্রু যারা তাদের জনগণ তাদেরকে বন্ধু মনে করছে, এখানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। পপুলারিটি অফ বিএনপি ইজ নট ডিউ টু বিএনপিস ওয়ার্ক, ইট ইজ ডিউ টু দ্য ফেলিয়ার্স অ্যান্ড অলসো মানে বিএনপির উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এখন যদি কোনো লোকের উপর নিপীড়ন করে সরকার, তখন সঙ্গে সঙ্গে জনগণ ধরে নেয় যে এই সরকারের শত্রু মানে আমাদের বন্ধু, এটা একটা পারসেপশন হয়ে গেছে। এই কারণে বিএনপি ভালো করছে। তবুও আমি বলি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার, আমি যদি না পারি আর কেউ যদি না পারি এটা জনগণের জন্য একটা দুর্ভাগ্য, দেশের জন্য একটা দুর্ভাগ্য। আমরা মনে করি যে দুটো দলের মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই, এরা ক্ষমতার জন্য যখন যা দরকার করতে চায় করতে পেরেছে, অতীতেও করেছে, আর সামনের দিকেও এরা করবে। তবে এই মুহূর্তে আমাদের একটা পরিবর্তন দরকার ছিল, এইটা জনগণের প্রয়োজন। তবে আমরা থাকলে ভবিষ্যতে আমরা একটা সুযোগ নিতে পারবো, তবে আমরা যদি রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে যাই তাহলে এটার কোনো আর সুযোগ হবে। আর আমাদের দলে কোনো ভাঙন হয়নি, আপনাদের দলে কোনো ভাঙন হয়নি, ভাঙন হয়নি সেটি আপনি বলছেন, মানে এত বড় বড় জাতীয় পার্টির নেতারা যে মানে এতগুলি সভা করলেন, মানে জাতীয় পার্টির ভাঙন তো বারবার হয়েছে, মানে জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জুর, জাতীয় পার্টি এখন আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি এখন রসরসাদ, আপনার জাতীয় পার্টির পাশে পত্রপত্রিকাগুলি এখন জাপা লিখছে, লাঙ্গল কে পাবে সেটি নিয়ে কথা হচ্ছে, রসরসাদ সহ ওই যে কমিশনে জাতীয় পার্টির বাঘা বাগানে তারা যে মানে আমরা আমি যদি নামই বলি সিনিয়র সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, যিনি আগে আপনারই খুব সুরিত ছিলেন, শহীদ রহমান টেপা, শফিকুল ইসলাম, মানে আপনি জানেন রাহাগীর আল মাহি, সাদশাদ সাদের সাদ, গোলাম সারর মিলন, সুনীল শুভরায়, তারপর আপনি বলছেন ভাঙন হননি, হয়নি, বিকজ আপনি আছেন, মানে আপনি কি জাতীয় পার্টি? আসলে আমি এটা বলতে চাই না, তবে এইসব দলে সেরকম কোনো দলে আমাদের দেশে আমি দেখছি পাওয়ার ক্ষমতা থেকে চলে গেলে অনেক সময় লোক থাকে না, এটাই হলো স্বাভাবিক। আর দুই নম্বর কথা হলো যে আমাদের দলে ওইভাবেই সব, আর আমাদের মতো দল যেগুলো সরকারের থেকে দল গঠন করা হয়েছে এগুলোতে সাধারণভাবে, আমি একেবারে জেনারেল ভাবে বলবো না, সবার কথা বলবো না, মেজরিটি যেটা হয় সেটা হলো মানুষের যারা দল এইসব দল করতে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্যক্তিগত স্বার্থ, এবং তাদের দলের প্রতি যতটুকু থাকুক দেশ জনগণের প্রতি অতটা কমিটমেন্ট থাকে না। তো পরবর্তীকালে হয়তো আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় আস্তে আস্তে দলের চরিত্র চেঞ্জ হলে এগুলো লোকগুলি হয়তো, যেমন বিএনপি তে কিছুটা হয়েছে, তার কারণ হলো এরশাদ সাহেব অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে করে সব রাজনৈতিক দলগুলি বিরোধী দলগুলি প্রপারলি ফাংশন করতে পেরেছে, বিরোধিতা করতে পেরেছে, বিরোধিতা করে ফল পেয়েছে, এগুলো তো আস্তে আস্তে একটা জনমুখী চরিত্র দাঁড়িয়ে গেছে। আমাদের দলে সেই সুযোগ হয়নি, 90 পর থেকে আমাদের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে একটার পর একটা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, আর এগুলো যেগুলো ডিভিশন করা হচ্ছে এগুলো আর্টিফিশিয়ালি আমাদের, এটি ছিল আমাদের ইনডাইরেক্ট প্রেশার সবসময়। 2014 পর থেকে দলের একটা ইনডাইরেক্ট প্রেশার সরকার তৈরি করতো, বিভিন্নভাবে সরকার থেকে প্রতিপালন করতো, এগুলোর সঙ্গে জনসমর্থন নেই, জাতীয় পার্টির নেতাকর্মীরা কেউ এর সঙ্গে নাই, এবং আমাদের তো একেবারে লিগালি রেজিস্টার্ড ইন দ্য ইলেকশন কমিশন, আগে তো আইন ছিল না, এখন 2007 এর পরে আইন হয়েছে, সেই আইন অনুযায়ী আমাদের রেজিস্টার এবং সেই প্রসিডিওর যেগুলো ইলেকশন কমিশন থেকে পাস করা হয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের দল চলছে, সমস্ত নীতি সেভাবে চলছে। এর থেকে যারা বাইরে যাচ্ছেন তারা হয়তো অন্য কোনো দল করতে পারেন, জাতীয় পার্টির নামও দিতে পারেন, কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল বা আমাদের সিম্বল এসব তারা ইউজ করতে পারেন না। তবে কথা হলো এটাও তারা ইউজ করে একটা সভা করেছেন, যেটা একটু আগে তুমি বললে সেটা, এবং সেখানে আমার দুঃখটা হলো বা আমি যেটা বলতে চাই সেটা হলো সেখানে সরকারি এজেন্সিগুলো বা ল এনফোর্সিং এজেন্সি পারমিশন দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, এগুলো তারা আমাদের 2014 এর পর থেকে দলের মধ্যে বিভিন্নভাবে এবং জনগণের এই যে বাঘা বাঘা নেতা এগুলো কিসের থেকে হয় আমি জানি না, আমরা 90 থেকে নির্বাচন করে আসছি, 90 এর পরের থেকে, আগে নির্বাচনগুলি তেমন হয়নি, যে কয়েকটা নির্বাচন হয়েছে কে কোথায় কতটুকু ভালো করেছে, তাদের কি অবস্থান ছিল 2014 এর পরে, কার কি অবস্থান ছিল, এগুলো দেখলেই বোঝা যায় যে জনগণের সমর্থন পুষ্ট নেতাকে আর মানে অন্যভাবে বড় ধরনের, আর গতবার যেটা যেটাতে কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে আমি একমাত্র ব্যক্তি যে ইলেক্টেড হয়েছিলাম এবং আমি আবার বাকি সবাইকে নমিনেট করি, মানে আমার ওই কাউন্সিলররা আমাকে সেই পাওয়ার দিয়েছিল, আমি আর বাকিগুলো মানুষকে আমি মানে দিয়েছি তাদেরকে পদে পদায়ন করেছে, কিন্তু কাজেই তারা কিন্তু আমার কারণেই পরাজিত হয়েছে এবং আমি কিন্তু কাউন্সিলের দ্বারা নির্বাচিত, এবং এখন এগুলো নিয়ে কনফিউশন তৈরি করার জন্য একটা মিডিয়া একটা প্রোপাগান্ডা করে, এটাও সরকারের কিছুটা আমি মনে করি সমর্থন পুষ্ট, মিডিয়ার থেকে এটা প্রচার করা হয়।
কোনো গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে নেই। জনাব জেম কাদের, এটা নিশ্চয়ই আপনি বলবেন যে এটা আসলে সরকারি দলের নীল নকশা বলেই এটা আপনি মনে করছেন কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনিও তো অন্য রাজনৈতিক নেতার থেকে আলাদা নন জনাব জেম কাদের। আপনি আপনার স্ত্রী, আপনার ভাগ্নি, আপনার অন্য আত্মীয় স্বজনকেও আপনি নিয়োগ দিচ্ছেন, আপনার স্ত্রী সরাসরি জাতীয় পার্টির সাথে তার সেইভাবে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধু মিসেস কাদের হওয়ার জন্যই তিনি আসলে প্রেসিডিয়াম মেম্বার হয়ে গেলেন। তাকে আসলে অনেক নেতাদের টপকিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পার্টি পদে নিয়ে আসা হলো, যেমনটি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন তার স্ত্রীদের বেলায়। তো এইটি আপনি কিভাবে অন্যদের চেয়ে আলাদা? আপনি তো একই রকম। না, আমি একই রকম কিনা আমি জানি না, তবে আমি যেটা করি একেবারে বিবেকের থেকে, যেটা আমার সায়দায়, সেটা আমাদের দলে আসলে এডুকেটেড ভালো প্রেজেন্টেবল লোকের সংখ্যা কম থাকে। আমরা অনেক সময় গেলে মিস করি, একটা জায়গায় একটা লোক পাঠাতে হবে, একটা কোনো বিদেশি দেশে কথা বলতে হবে, একটা জায়গায় সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, সেসব জায়গায় আমাদের ঠিক কোয়ালিফাইড লোক অনেকে অনেকদিন থেকে আছেন, 30 বছর। মানে জাতীয় পার্টি করার জন্য তো কোনো কষ্ট করতে হয় না, নাম দেখা থাকলেই হলো, এবং যখন দরকার ইচ্ছে হলো আসলো, ইচ্ছে হলো না আসলো, কোনো আন্দোলন টান্দোলন হয় না, কোনো রিস্ক নিতে হয় না। কাজে জাতীয় পার্টিতে অনেকেই বিভিন্ন সময় থেকে আছেন, কিন্তু আমার যখন দেখি আমি একটা বিদেশি ডেলিগেশন আসছে, সেখানে কথা বলতে হবে, একটা সেমিনার হচ্ছে খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল লেভেলে, ওখানে একজনকে রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমার প্রপার লোক পাওয়া যায় না। এসব কারণে আমি যেগুলো লোককে নিয়েছি, শুধু আমার ভাগ্নি ভাইয়ের জন্য নয়, ওয়াইফের জন্য নয়, আরো কিছু লোককে আমি নিয়েছিলাম ওইসব কারণের জন্য। যাই হোক, ওগুলো আমার এখনো ইচ্ছা আছে, ওগুলো আমার আমার আত্মীয় কারণে সেটা নয়, আত্মীয় কারণে হতে হচ্ছে কেন, কোনো সময় আমি নিজে না চাইলেও ওরা মানুষে চায়, সেটার কারণ হলো আমাদেরকে ওই যে দলটাকে উইক করার জন্য যে একটা ধাক্কা দেওয়া হচ্ছে সবসময়, 2014 পর থেকে ব্যাপকভাবে এটা বিভিন্নভাবে আমাদেরকে গলায় রশি লাগিয়ে থাকার চেষ্টা করা হচ্ছে, এটাতে দল ক্ষতিগ্রস্ত আছে, যারা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা হয়তো ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন, ফলে আমাদের এইসব কথা আসছে। এবং এগুলো একটা আমি মনে করি একেবারে কনসোলিড একটা প্রোপাগান্ডা, একটা বড় ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে আমার বিরুদ্ধে, যেহেতু আমি একটা ভালো মোটামুটি একটা মানুষ আমাকে গ্রহণ করতো, আমার একটা রাজনৈতিক বিষয় মানুষে আমাকে অনেক ভিতরে অনেক সময় আমাকে খুব পছন্দ করতো, এটার থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আমাকে একটা জায়গায় ডাম্প করার জন্য এটা কিছুটা একেবারে কনস্পিরেসি আমি মনে করি করা হয়েছে, এখনো হয়তো হচ্ছে। খুবই মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই কথাগুলি 15 জুলাই 2022 আমাকে ইন্টারভিউ দিতে সময় এবং নিজের কলামের লেখায় সংসদে বহুবার এই ধরনের কথা বলেছেন। আপনি আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই, এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না, সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় 2022 সালের কথা আমি বলছি, তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু তারপরও আপনি সে নির্বাচনে গেলেন, শুধু জানি নাই আপনি 26টা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন। এইটার কারণ হিসাবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন, কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদে বিরোধী দলের নেতা হবেন, আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন, মন্ত্রীর পদমর্যাদা পাবেন, আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন, সেই জন্য আপনি এটি করলেন। কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন, আপনি বক্তৃতায় যেসব কথা বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন, সরকারের এই সাজানো নাটক, যেটিকে আপনি সাজানো নাটক বলছেন, সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না। এই বিষয়ে কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো, দুটি অবস্থানের মধ্যে? সব অবস্থাতেই মিল আছে, আমি কোনোখানে একটু জায়গায় কোনো বিচ্যুত করিনি। আমি একটা ব্যক্তি আর আমার একটা দল, আমার দলের একটা এন্টিটি আছে, তার সঙ্গে আমার এন্টিটি একসঙ্গে একমত নাও হতে পারে, এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে। আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে, কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে। আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে, আমি এককভাবে রাজনীতি। আর একটা আমি বলি, আমি নির্বাচনে প্রথম কথা হলো, যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না, আমরা তো সবাই মিলে নির্বাচন করবো এই আশায় ছিলাম, বিএনপি যখন যে কোনোভাবে হোক বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না, তখন যা দাঁড়ালো যে আমরা নির্বাচনে যাবো কিনা, আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম। তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি, নির্বাচনে আমরা যদি না যাই, তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য। তথাপি আমি সহজেই রাজি হইনি, এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সখ্যতা আছে, এটা তো ভুল করার কিছু নেই। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভা আমি ছিলাম 2008, আমাদের অনেক নেতারা ছিলেন, কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। যখন বিএনপি আসলেন না, তখন তারা বললেন যে না, নির্বাচনটা আমরা করবো, ফেয়ারই করবো, আপনারা থাকেন। তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন হলো, সেখানে যেটা কথা ছিল যে আমরা
কোনো ছাড় দেওয়ার জন্য নয়। আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব, আমি যেটা বিশেষ করে বলছিলাম, সেখানে তো নির্বাচনে পুরো পুরো নির্ধারিত ফলই থাকবে। তখন ওরা বললেন যে না, আপনারা নির্বাচনে আসেন, বিএনপি আসেনি, যেহেতু আমরা আছি, দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে, আপনারা নির্বাচনে করতে খারাপ করবেন না। আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতে একেবারে এখনই না বলি, তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই, আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি, কিন্তু আমাদের সে সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো, অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো। তারপরেও যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেয়িং আর কি বল লেভেল প্লেয়িং ফিল্ড দেবেন, ফেয়ার নির্বাচন হবে, কারণ যেহেতু ওনাদের হারা পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ, তখন তারা মনে করছেন আমরা তো নিশ্চিতভাবে পাওয়ারে যাবো। আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো যদি সঠিকভাবে করতে দেন, আমরা পার্লামেন্টে আসতে চাই, কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে। তখন ওরা বললো হ্যাঁ আমরা দিব, যেহেতু দিব, এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন দলীয়করণ, ঠিক আছে আমরা দলের থেকে কোনো প্রার্থী দেবো না। তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চায় সেসব জায়গায় দিয়ে না। আমরা তালিকাও দিয়েছিলাম অনেকদিন নেগোসিয়েশন করার পর, যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে থাকবো অথবা উইথড্র করে দেবো, 27 ডিসেম্বর ওই দিন, তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা 26টা লিস্ট দিলেন, এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয় এবং ওনাদের চয়েসে, একেবারে আওয়ামী লীগের চয়েসে, এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেনস্টে ছাড় দেওয়া হলো। এই কথাটা আমি মনে করি যে ভেরি মিসলিডিং, এরা ইচ্ছাকৃত করেছেন অথবা ভুল করেছেন, এটা কোন সময় তারা কিছু ছাড়ও দেন না। একটা সেকেন্ড জনাব জেম কাদের, এগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন। অর্থাৎ আমি একটু সাম আপ করি আমাদের দর্শকদের জন্য, তার মানে আপনি বলছেন যে আপনি নির্বাচন আসলে যাইতে চান নাই, পরে আসলে আপনাকে একটি ফেয়ার নির্বাচনের ইয়ে দেওয়ার পর আপনার আপনার দলের লোকেদের সিদ্ধান্তে আপনি আসলে নির্বাচনে গেলেন, সেই ক্ষেত্রে যে কয়টি আমি প্রসেসে গেছি জাতীয় পার্টি যে আসনে নির্বাচন করবে, চয়েস করা 26টি হোক, 25টি হোক, 50টি হোক, সেই আসনে নৌকা মার্কা কোনো প্রার্থী আসবে না বা আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী আসবে না, আপনি কি এরকমটাই করেছেন? না, আওয়ামী লীগ নো আওয়ামী লীগ থেকে প্রার্থী আসবে, নৌকা মার্কা প্রার্থী থাকবে না। ওনারা বলেছিলেন যে নির্বাচনটা সম্পূর্ণভাবে ফেয়ার হবে, যেহেতু আমাদের নৌকা মার্কা প্রার্থী থাকলে সেটি ফেয়ার হওয়া সম্ভব না, সেটি আপনি মনে করেছিলেন সম্ভব না, এটা তারা বলেছে। তারপরে আমি এই ব্যাপারে সন্দিহান ছিলাম এবং আমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাইনি যে এটা সত্যিকার অর্থে কাজ করবে, যেহেতু নৌকা মার্কার প্রার্থী না দিলেও ওনারা একেবারে আওয়ামী লীগের প্রার্থী দিচ্ছেন, যারা তখনও আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট, ওখানকার তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং নির্বাচনে আমরা সেটা দেখেছি। তারা নির্বাচনের সময় যেটা করলো, মানে আমি আমি শেষ করে এটাতে আসবো, তখন আমার তখন আমি তো সবসময় বলেছি যে এদেরকে আমি ট্রাস্ট করতে পারছি না, এরা শেষ পর্যন্ত কি করবে বলা মুশকিল। তখন আমাদের কেন বলছে যে আপনার যেসব জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে, যেখানে আপনার মনে করেন ফেয়ার নির্বাচনে আপনার ভালো করতে পারবেন, একটা তালিকা দেন। আমরা লম্বা তালিকা দিয়েছিলাম 60-70টা, প্রথমে 100টা, তারপরে করতে করতে ওনারা বললেন যে আমরা দেখছি 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 করে হঠাৎ করে যেদিনকে আমাদের লাস্ট ডে, তার 26 তারিখ রাতে ওনারা বললেন যে এই 16 তারিখ যে আমরা এই কয়েকটা আপনাদেরকে দিলাম এবং একটা চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত গণমাধ্যম সবাই, যে আমাদেরকে ছাড় দেওয়া হলো। কোনো ছাড়ের কোনো প্রশ্ন ছিল না, ওটা প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করতে করার কথা ছিল, ওরা দিতে পারতেন, আমার আসনে উনি দেননি, আওয়ামী লীগের কোনো নৌকা মার্কাও দেননি কোনো বিরুদ্ধে। তবে আমার আসনে আল্লাহর রহমতে ওই আসনটি একমাত্র শক্তিশালী আসন, আরও আছে কিছু যেখানে সবসময় আমরা অনেক বেশি মার্জিনে জিতেছি, আওয়ামী লীগ বিএনপিকে সবসময় পরাজিত। আমি এর আগেও এখানে 130,000 ভোট পেয়েছিলাম, আওয়ামী লীগ তো ছিল 50,000, বিএনপি ছিল 20,000। ওই আসনে এখনো আমাদের ভালো আছে, সবাই আমাদের একটা ভালো সমর্থন, তা সেটার কথা নয়, কথাটা ছিল ফেয়ার নির্বাচন হবে। তো সেইখানে যখন ওনারা তালিকাটা দিল, সঙ্গে সঙ্গে আমি এটা অপোজ করলাম, আমি বললাম এই নির্বাচনে আমাদের যাওয়া ঠিক হবে না, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যে আমরা নির্বাচনে যাব না, এবং সেইভাবে আমি রেডি হচ্ছিলাম। কিন্তু সেইভাবে যখন হলাম, তখন যেটা আমাদের পরের দিন যখন লাস্ট ডে যখন শুরু হলো, তখন আমাদের সিনিয়র কিছু নেতার সঙ্গে যখন আমি এগুলো কথা বলছি, এবং আমি তখন মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমি নির্বাচন করবো না, নির্বাচনটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং নির্বাচনের ফলাফল আমাদের হাতে থাকবে না, এবং এটা যেভাবে আমি দেখছি সরকারি যারা দাঁড়াচ্ছেন তাদেরও যথেষ্ট প্রভাব আছে, প্রশাসন প্র্যাকটিক্যালি টোটালি আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করছে এখনো, এবং সকল দিয়ে করবে না, এরা যতই কথা বলুক আমি অত ট্রাস্ট করতে পারছিলাম না। তারপরে কিন্তু যেটা হলো সেটা যাই হোক, প্রথমে একটা
আমাকে চাপ একটা সৃষ্টি হলো, প্রথম সেটা আমি বলবো যে ইনডাইরেক্ট ট্যাক্স চাপটাই বলি, ডাইরেক্ট কোনো কথা নেই। ইনডাইরেক্ট হলো যে আমি করি বা না করি জাতীয় পার্টি ইলেকশন করবে, দ্যাট ওয়াজ অ্যাটিচিউড। এবং সেখানে আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি বুঝতে পারলাম যে ঈশ্বর সাহেব তো একটা নির্বাচন ঠেকাতে পারলেন, তো নির্বাচন হবে। তখন কথা হলো যে আমরা এর মধ্যে বেস্ট কতটুকু পারতে করতে পারি সেটার চেষ্টা করা আর কি। সেইভাবে আমরা নির্বাচন তখন না করলে যেটা হতো, আমি একটা বলি, অনেকে অনেক কথা বলেন, অনেকে গালাগালি করেন, এটা খুব সহজ। আমি জানতাম যে নির্বাচন হয়ে যাবে, এটা আমার অ্যাসেসমেন্ট ছিল। আর একটা কথা হলো যে নির্বাচনে আমি তারপরেও কিন্তু আমি বর্জন করতে চেয়েছিলাম, টেকিং ফুল রিস্ক, যে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হবো। যখন আমি দেখলাম যে আমি শুধু না, আমার দলই শেষ হয়ে যাবে, এখন তো আমার দল আছে, আমি আছি, হয়তো সামনের দিকে আমাদের গুরুত্ব কমে গেছে, হয়তো সামনে যদি সুযোগ আসে আমরা আবার কিছু আওয়ামী লীগের কোন প্রার্থী কোথাও দিতে পারবে না, দিলেই তারা প্রশাসনকে ইনফ্লুয়েন্স করবে, এরকম একটা ইলেকশনে আপনারা আসলে পার্ট হলেন, এবং আপনি ভাবলেন যে আপনার দলকে এবং আপনাকে সেভ করার জন্য আপনার নির্বাচন করা দরকার। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন হওয়ার পরপরই জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের সম্মুখীন হয়েছে, আপনাদের সিনিয়র নেতারা দল ছেড়ে চলে গেছে, রশন এরশাদ পন্থীদের সম্মেলন হয়েছে, সেখানে আপনাকে দায়ী করা হয়েছে জাতীয় পার্টির ভাঙনের জন্য। এবং জাতীয় পার্টির গুরুত্বের কথা যদি আপনি বলেন, আপনি সংসদের বিরোধী দলের নেতা, এক বছর আগেও আমরা যখন আপনাকে নিয়ে অনুষ্ঠান করেছি তখন আপনার যে গুরুত্ব ছিল, আপনি কি মনে করেন সেই একই গুরুত্ব আপনার এখন আছে? বাংলাদেশের রাজনীতিতে জিএম কাদেরের নামটা আসলে কিভাবে উচ্চারিত হবে বলে আপনি মনে করেন এই 2024 সালের ইলেকশনে অংশ নেওয়ার পর? এই বিষয়টা যদি একটু একটু বলেন, যে কারণে নির্বাচনটি করলে সেই কারণটাতে আপনি আসলে মানে সেই কারণটা আপনি ফল পেলেন কিনা, মানে সাকসেসফুল হলেন কিনা? আমি সাকসেসফুল হয়েছি একটা ব্যাপার বলি, সেটা হলো আমাদের নির্বাচন যদি আমি না করতাম কি হতো, নির্বাচন করলে কি হয়েছে, নির্বাচন না করলে আমাদের দলের নির্বাচনে যেত, আলটিমেটলি দলের দলটা থাকতো না, আমার রাজনৈতিক পরিচয় কি হতো বা আমি ভালো হতাম মন্দ হতাম পরের কথা, আমার দলই থাকতো না, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। কারণ দল যেভাবে নিয়ে যেত, যখন সরকারের সঙ্গে এরকম ভাবে যারা গেছে তারা সকলেই এবার ওয়াশড আউট হয়ে গেছে, দল থাকেনি। আমি থাকাতে একটু দল কিছুটা থাকছে, যেহেতু আমি অধিক থেকে ছিলাম, একটা আমার গ্রহণযোগ্যতা বিভিন্নভাবে হয়েছে, যেটাই হোক একটা ফলাফল হয়েছে। তো আউট অফ দ্য টু অডস, একটা হলো যে আমরা গুরুত্ব কমেছে আমাদের, ডেফিনেটলি এখন গুরুত্ব কমে গেছে, দলটা এক্সিস্ট করছে, সামনের দিকে আমরা গুরুত্ব বাড়াতে পারবো যদি আমরা সঠিক অর্থে কাজ করতে পারি। আর না হলে যেটা হতো, আমাদের নিজস্ব আমাদের পার্টির শেষ হয়ে যেত, গুরুত্বও থাকতো না। মানে আমি মনে করি আউট অফ দ্য টু অডস আমাদের কাছে দুটোই খারাপ অপশন ছিল, আর এখনকার অপশনটা কম্পারেটিভলি বেটার। আর আমি যেটা বলেছি সেটা হলো, আমি কোনো সময় কোনো সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি। আমি যদি এককভাবে নির্বাচন না করতাম, নির্বাচন না হতো, সেটা অন্য কথা ছিল। আমার সঙ্গে যখন আমার সব লোকই একসঙ্গে একই কাতারে আসছে, তখন আমি তাদেরকে একেবারেই, এবং তাদেরই বেশিরভাগের ধারণা ছিল যে আমি না গেলে হয়তো অন্যভাবে নির্বাচনটা হবে, এবং সেভাবেই সরকার একটা যে কোনোভাবে একটা প্রসিডিওর ঠিক করে রেখেছিল। তো সেই সব কারণে আমি মনে করছি আউট অফ দ্য টু ওয়ার্ডস, এটা হলো রাজনীতিতে সার্ভাইভ করতে হয়, করলে কিছু যদি করার সুযোগ থাকে আমরা এটা চেষ্টা করতে পারি। আমি একটা কথা বলি এখানে, থিওরিটিক্যাল কথা, সেটা হলো যে আমার জানা মতে, আমি যতদিন রাজনীতি করছি, আমার এখন হচ্ছে মানে তিন শ্রেণীর মানুষ রাজনীতিতে থাকে আমাদের দেশে, বিশেষ করে এক শ্রেণীকে আমি মনে করি দেশপ্রেমিক, তারা দেশের জন্য রিস্ক নিতে পারে, সব ধরনের রিস্ক, জীবনের রিস্ক নিতে পারে একটা ধরনের। আরেক ধরনের আছে যারা মনে করে যে না, জান বাঁচিয়ে রাখতে হবে আমাকে, কোন রকমের সার্ভাইভ করতে হবে, এবং আমি যদি পরবর্তীকালে সুযোগ পাই তাহলে এটা দেশের জন্য কাজ করবো। আর একটা আছে দেশের স্বার্থ বিক্রি করে আমরা, যেটাকে বলা যায় যে আমি লাভবান হব। তা আমাদের সব দেশ, আমাদের সব দলই তিন ধরনের লোকই আছে আমাদের দেশে, কিন্তু এখন থার্ড টাইপের লোকও যথেষ্ট প্রভাবশালী হয়েছে, যারা দেশের স্বার্থের চেয়ে বাইরে নিজের স্বার্থ বেশি করে দেখছে। আর আমাদের দলের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে একটা রিস্ক নেওয়ার জন্য, যাই হোক পরবর্তীকালে সবাই যেটা বললো যে আমরা সার্ভাইভ করি, উইল ট্রাই টু ডু সামথিং ইন ফিউচার।